আদর্শ মানুষের পরিচয়, যেসব মানুষকেই আদর্শ মানুষ বলা হবে, যারা সকলের অনুসরণীয়, অনুকরণীয়, যাদেরকে সবাই মান্য করবে, যাদের মধ্যে সকল সুন্দর গুণাবলী সহ আদর্শ মানুষের গুণাবলী পাওয়া যাবে। আদর্শ মানুষের গুণাবলী সূরা আল ইমরানের 159 আয়াতে কারিমায় একজন আদর্শ মানুষের যে সকল গুণাবলীর কথা উল্লেখ করা হয়েছে সেগুলো নিম্নে আলোচনা করা হলো। এক, কোমল হৃদয়ের হওয়া। একজন আদর্শ মানুষকে অবশ্যই কোমল হৃদয়ের অধিকারী হতে হবে, কেননা একজন কোমল স্বভাবের ব্যক্তি স্বভাবগতভাবেই অপরের দুঃখ কষ্ট অনুভব করে এবং অন্যের সাহায্যে এগিয়ে আসে। সাধারণ মানুষ সহজেই তার সাথে মিশে। পক্ষান্তরে একজন কঠোর স্বভাবের ব্যক্তি থেকে সাধারণ মানুষ দূরে থাকে। যেমন আল্লাহ তাআলা বলেন, যদি আপনি কঠোর চিত্ত হতেন তবে তারা আপনার আশপাশ হতে সরে পড়ত। দুই, ক্ষমাশীলতা। আদর্শ মানুষের অন্যতম গুণাবলী হলো তাকে অবশ্যই ক্ষমাশীল হতে হবে। মানুষের ওঠা বসা, চালচলন ও কথাবার্তায় ভুল হওয়াই স্বাভাবিক। এক্ষেত্রে তাকে ক্ষমা করে দেওয়াই হলো আদর্শ মানুষের গুণ। ব্যক্তিগতভাবে তার সাথে কেউ অন্যায় করলে একজন আদর্শ মানুষ ওই অপরাধীকে ক্ষমা করে দেবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে তোমার সাথে অন্যায় করে তুমি তাকে ক্ষমা করে দাও। তিন, পরামর্শ গ্রহণ করা। একজন আদর্শ মানুষের অপরিহার্য গুণ হলো পরামর্শ গ্রহণ করা। ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক যে কোনো মৌলিক, গুরুত্বপূর্ণ ও জটিল কাজ পরিষদের কিংবা জ্ঞানী গুরুদের পরামর্শ গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। একক ব্যক্তি, তিনি যত বড় পণ্ডিত হন না কেন, তার একক সিদ্ধান্ত ভুল হতে পারে, যার মাশুল দিতে হবে সমগ্র জাতির। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই নির্দেশ ছিল যে তিনি যেন সাহাবিদের সাথে পরামর্শ গ্রহণ করেন। চার, তাওয়াক্কুল। সর্বাবস্থায় আল্লাহ তাআলার উপর নির্ভর করার গুণটি একজন মুসলিম আদর্শ মানুষের জন্য একান্ত অপরিহার্য। যেমন বলা হয়েছে, প্রচেষ্টা হলো আমাদের পক্ষ থেকে আর সমাপ্তি ও ফলাফল আল্লাহ তাআলার পক্ষ থেকে। কাজেই বিপদ আপদে, ভালো মন্দে সর্বাবস্থায় আল্লাহ তাআলার উপর নির্ভরশীল থাকতে হবে। একজন আদর্শ মানুষকে সর্বাবস্থায় তাওয়াক্কুলের গুণে গুণান্বিত হতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। উল্লেখিত গুণাবলী ছাড়াও একজন আদর্শ মানুষকে আরও অনেক গুণে গুণান্বিত হতে হয়। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি গুণাবলী হল, ছয়, অস্থিরতা পরিহার। একজন আদর্শবান মানুষকে অবশ্যই অস্থিরতা পরিহার করতে হবে। চরম বিপর্যয়ের সময়ও অত্যন্ত সাহসী, কঠিনতম মুহূর্তে পদক্ষেপ গ্রহণকারী এবং সর্বাবস্থায় অবিচল ধৈর্যশীল হতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দৃঢ় স্থিরতা আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে আর তাড়াহুড়া আসে শয়তানের পক্ষ থেকে। তিরমিজি। ছয়, সত্যবাদিতা। একজন আদর্শ মানুষের মধ্যে যে সকল গুণ থাকা আবশ্যক তার মধ্যে অন্যতম হলো সত্যবাদিতা। যেমন বলা হয়, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে দেয়। সাত, বিশ্বস্ততা ও আমানতদারিতা। আদর্শ মানুষের অন্যতম গুণ হলো সে হবে বিশ্বস্ত, আমানতদার, ওয়াদা পূরণকারী, বিশেষ করে জনগণ কর্তৃক আবৃত আমানতের পূর্ণ সংরক্ষণকারী হতে হবে। তাতে তার ক্ষতি হলেও সে অবলীক্রমে তা মেনে নেবে।
ন্যায় বিচার। একজন আদর্শ মানুষকে অবশ্যই ন্যায় বিচারকের গুণে গুণান্বিত হতে হবে, কেননা ন্যায় বিচার করা আল্লাহ তাআলার নির্দেশ। যেমন আল্লাহ তাআলা বলেন, ন্যায়পরায়ণতা ও সদাচরণের নির্দেশ দেন। দশ, বিদ্বানের সহচর্য। একজন আদর্শ মানুষকে অবশ্যই বিদ্বান ব্যক্তিদের সহচর্য গ্রহণ করতে হবে, কেননা জ্ঞান